ঢেউয়া বা এব্রো থেব্রো অনেকটা কাঁঠালের মতো দেখতে পাকা কোষগুলো কাঁঠালের খুব ছোট ছোট টক মিষ্টি এই এখন খুবই কম দেখা যায় অথচ এর পুষ্টিগুণ এত বেশি বিশেষ করে ক্যালসিয়াম ও ভিটামিন সি রয়েছে প্রচুর পাকা ঢেউয়ার ভত্তা দারুণ মজা একশো গ্রাম ঢেউয়ায় আছে ক্যালসিয়াম পঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো আটচল্লিশ দশমিক তেত্রিশ গ্রাম ভিটামিন সি আছে একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান আছে শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন বি টু আছে শূন্য দশমিক পনেরো মিলিগ্রাম আয়রন আছে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম খনিজ শূন্য দশমিক আট গ্রাম খাদ্যশক্তি ছেষট্টি কিলো ক্যালোরি আরো অনেক অনেক খাদ্য উপাদানে ভরপুর স্বাস্থ্য উপকারিতার জন্য ঢেউয়া ফল অনেক উপকারী অনেক সময় নানা কারণে বমির ভাব হয় তখন যদি ঢেউয়া ফলের সিজন থাকে তবে খেতে পারেন এই ঢেউয়া এটা মুখে রুচি বাড়ায় ঢেউয়ার সাথে একটু কাঁচামরিচ বা গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে দ্রুত রুচি ফিরবে ত্রিস্টাম মেটায় এই ঢেউয়া ফল ডায়াবেটিস রোগীর জন্য এই ফল উপকারী ভিটামিন সির পরিমাণ বেশি হওয়ায় ঢেউয়া দাঁতের বিভিন্ন সমস্যা বা ইনফেকশন সারাতে ভালো কাজ করে এবং ক্যালসিয়ামের একটি ভালো উৎস হওয়ায় হাড় ক্ষয় রোধ করে পটাশিয়ামের পরিমাণ এত বেশি যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের সমস্যা ও স্ট্রোকের ঝুঁকি কমায় ওজন বেড়ে যাওয়া একটা সমস্যা বলা যায় আর এই ওজন কমাতে এক গ্লাস ঠান্ডা পানিতে চার থেকে পাঁচ চামচ ঢেউয়া ফলের রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে আমাদের স্কিন অনেক সময়ের খসখসে ও রুক্ষ হয়ে যায় সাদা সাদা রেশ দেখা যায় দেখতে খুবই বাজে লাগে এই সমস্যা দূর করতে ভিটামিন সি সমৃদ্ধ ঢেউয়া খেতে পারেন যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা কাঁচা ঢেউয়া বেটে এক চামচ নিয়ে এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে সাত দিন খেলে এই সমস্যা দূর হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন ধন্যবাদ